এমনি সামির আপনি লিখেছেন, অনেকে বলেছে আল্লাহ শব্দটি ভুল, আল্লাহ হবে, প্লিজ জানাবেন। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেকে বাড়াবাড়ি করছি, যেটি আসলে কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। দেখুন, এটা ঠিক যে আরবি উচ্চারণের যে রীতি, সে রীতি অনুপাতে আল্লাহ এই শব্দটার আগে যখন জবর বা পেশ থাকবে তখন সেটা একটু মোটা হবে, মুখটা হালকা গোল হয়ে আসবে, আর না হলে সেটা হবে সাধারণ স্বাভাবিক, যেটাকে বারিক বলা হয়। এখানে পোর আর বারিক বলতে দুটা আপনার টার্ম আছে, অর্থাৎ একটু মোটা হবে, একটু চিকন করে হবে উচ্চারণটা। রর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে রটা একটু গোল করে হবে অথবা একটু আপনার চ্যাপটা করে হবে, অর্থাৎ উচ্চারণ সময় র নিচে যখন জের হবে তখন রি হবে, আর যখন জবর বা পেশ হবে তখন রু একটু গোল করে হবে। এইটুকু পার্থক্য, এটি আসলে অন্য কোনো ভাষার উচ্চারণের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ধরে রাখা কঠিন। আমরা যদি আল্লাহ এর জব আকার বাদ দিয়ে আল্লাহ লিখি, তো আসলে সেটা পরিপূর্ণভাবে জবর যেটা আছে সেই জবরটাকে কিন্তু প্রকাশ করে না, অর্থাৎ মানে শতভাগ পারফেক্ট কিন্তু ওইটা দিয়েও করা যায় না। তাছাড়া আল্লাহ আর আল্লাহ এই পার্থক্যের কারণে কোনো প্রকার গুনাহ হবে না। এই বিষয়গুলো খুব সূক্ষ্ম, আমরা আরবি উচ্চারণের যে নিয়মনীতি আছে সেগুলো যদি ধরতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা যে তেলাওয়াত করে থাকি, আমার তেলাওয়াতের মধ্যে বহু ভুল আপনি এরকম বের করতে পারবেন, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভুল। এগুলোর কারণে না নামাজের ক্ষতি হবে, না সওয়াবের কমতি হবে, তবে হ্যাঁ, ভালোর কোনো শেষ নেই, সেই হিসাবে আমরা আরও ভালো করতে পারি, সেটা ভিন্ন বিষয়। বিধায় এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা আমার মনে হয় না উচিত, এবং পৃথিবীর প্রত্যেক অঞ্চলের মানুষ আরেক ভাষা যখন উচ্চারণ করতে চায় সেখানে সামান্য হেরফের হয়, এই সামান্য হেরফেরটা যদি অর্থবিকৃতির পর্যায়ে না যায় কোনো অসুবিধা নেই, সেটা সহনীয় অবস্থায় কিন্তু গ্রহণযোগ্য। গোটা পৃথিবীতে আপনি ইন্দোনেশিয়ার মানুষদেরকে দেখবেন, মালয়েশিয়ার মানুষদেরকে দেখবেন, আরবি অক্ষরের কিছু কিছু উচ্চারণ তারা ভিন্ন রকম করে। আপনি যদি ইয়েমেনিদেরকে বলেন তাহলে দেখবেন, দেখবেন যে তারা জিমকে আপনার গিম বলে, গ বলে, জিমকে জ হওয়া দরকার সেখানে গ বলে। এইটাকে আরো ওলামায়ে কেরাম কি ফতোয়া দেন না যে এটা বললে গুনাহ হবে বা এটা বললে তাদের আপনার তারা অপরাধী হবে, গুনাহগার হবে। তো সবচেয়ে বড় কথা হলো যে কদিন পর পর এই বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে দেখি, যেমন গত কিছুদিন আগে সামি আল্লাহ হলিমান হামিদা নিয়ে যে কাণ্ড ঘটলো, ভাই কেউ হুলিমান এই শব্দ কেউ জীবনে বলে না, হুলিমান হামিদা বা হুলিমান হুলিমানের কোনো জিকির কেউ বলে না, সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে গেলে মিলা এভাবে শোনা যায়। আমরা আল্লাহ হুম্মা বলি, আসলে হুম্মা বলতে কিছু নেই, তো আল্লাহুম আল্লাহ এক শব্দ আর মা আরেক শব্দ, তো সেক্ষেত্রে আমরা বলতে গিয়ে কিন্তু আল্লাহ হুম্মা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হুম্মা আমরা বলছি। ঠিক একইভাবে বহু শব্দ এরকম আছে যে শব্দগুলো বলতে গেলে, বাংলা এরকম বহু শব্দ আছে বলতে গেলে একদম মিশে যাচ্ছে, তো ইন্টেনশন যেহেতু মেশানো না এবং আলাদা করে বলাও হয় না, তো সেক্ষেত্রে এটা নিয়ে বাড়াবাড়ি করার মোটেও কোনো যুক্তিকতা নেই। তবে হ্যাঁ, বলার সময় আমাদের জানা থাকা উচিত যে এই শব্দের মধ্যে এখানে পার্টিশন আছে, এখানে নাই, এই পার্থক্য আমাদের জানা থাকা উচিত, এবং যতটুকু সম্ভব শুদ্ধতা নিশ্চিত করার চেষ্টাটা করা উচিত, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এগুলোকে অনেক বড় করে দেখার কিছু নেই।